কিনে ছোড়া, সারাদিন কম্পিউটারে বসে গেম খেললেই চলবে, নাকি পড়াশোনাটাও করবি? ও দাদু দূর বকো না তো, যাও তো এখন, এখন আমাকে গেমটা খেলতে দাও, হেভি ইম্পর্টেন্ট জায়গায় আছি, তা খেললে আমি অনেক পয়সা পাবো। গেম খেলে পয়সা রোজগার করছে তো আমার এলেন রোজগারে বেটা। দূর দাদু ভালো লাগে না, যাও তো এখন এখান থেকে, আমাকে গেমটা খেলতে দাও। হ্যাঁ সারাদিন গেমই খেলো, পড়াশোনা শিখে তুলে তুমি খালি গেম খেলে যাও, আর কি গেম খেলে সেটার মতো বুঝিও না, সারাদিন কম্পিউটারে বসে খালি গেমই খেলো। ও কি জ্বালায় গিয়ে পড়লাম এই ছেলেটাকে নিয়ে, পড়াশোনা করে না কিচ্ছু করে না, খালি কম্পিউটারে বসে থাকে। ও আচ্ছা দাদু তোমার প্রবলেমটা কি বলো তো দেখি, কি প্রবলেম বলো। আচ্ছা বাবা তুমি একটু ভেবে জবাব দাও তো, তুমি বড় হলে কি হবে, এত তো পড়াশোনা করছো, তুমি কিন্তু তুমি কি হতে চাও, তোমার ইচ্ছেটা কি আমাকে একটু জানাও তো। এইটা প্রবলেম তোমার দাদু, এতক্ষণ তো বলবে বুঝতে পারিনি। ঠিক আছে বুঝেই যখন গেছো তাহলে একবার বলে ফেলো দেখি, তুমি কি হতে চাও বড় হয়ে। ও শুনতে চাও, তবে শোনো তাহলে, আমি বড় হয়ে আর কিছুই হব না, আমি বড় হয়ে নেতা হতে চাই। কি বলতিস না, হচ্ছে না, এত পড়াশোনা করছিস, তোর বাবা এত পড়াশোনা শেখাচ্ছে, তোকে পয়সা খরচা করে, আর তুই কিনা বড় হয়ে নেতা হতে চাস, কি করবি নেতা ভাই? কেন সবাই যা করে আমিও তাই করব, নেতা হয়ে অনেক পয়সা কামাবো। ও তাহলে তুমি পড়াশোনা সব জনাঞ্জলি দিয়ে তুমি নেতা হতে যাবে? হ্যাঁ তুমি নেতা হবে, হ্যাঁ নেতা হবে না তুমি নেতা হবে। দাদু তুমি আগেকার দিনের লোক, তুমি এসব এখনকার দিনের কাজসাদি কিচ্ছু বুঝবে না, এখনকার দিনে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নেই, তবে যদি নেতা হতে পারি না অনেক পয়সা অনেক সুখে থাকতে পারবো। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, নেতা হয়ে অনেক সুখে থাকতে হবে, কোথায় গিয়ে কেন ওই গিলে বসে বসে ওই খাটের উপর বসে জেনে অনেক সুখে থাকবে বুঝলে। হ্যাঁ কি বলছো কে দাদু? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি নেতা হবে না নেতা হবে, কত চাল।